नाम तावल की जाए पूछ रहा ना ठीक से फोन टाइम दीदी हेलो हेलो है तुम पूछ रहा ना एक नो है अभी पूछ ही सी तावल फोन ले चुना करो अभी भापते थी दीवो क्या ऑस्टिन है ये सो ये ऑस्टिन हो ना माने ये दो ही घंटे ऑस्टिन है ये सो কখন গেছো এখন পর্যন্ত ফোন দিচ্ছ না অস্থির হব না মানে আরে তোমার সাথে কি আমার ভালো লাগছে বলো তাই এত সুন্দর বউটাকে আমি রেখে আসছি যে নাকি আমার সব সময় আদর যত্ন করত তুমি সব সময় খালি মিথ্যা কথা বলছো কেন কি মিথ্যা বললাম তুমি মনে আমাকে আদর করো না তোমার মতো এরকম একটা বউ থেকে কেউ কখনো ফাঁকে থাকতে পারে কিন্তু কি করব বলো আমার যা আসতেই হলো আসতে হলো তাহলে আসবে কখন আচ্ছা আমি তোমাকে ফোন দেব নি তা কি করতেছো তুমি কি করব তোমার সাথে কথা বলতেছি সেটা তো আমি দেখতেছি তারপরে তো কোন কাজ কাম করতেছো না শুয়ে কি করতেছো শুয়ে শুয়ে তোমার সাথে কথা বলতেছি উফ শুয়ে রইছো এখন যদি আমি থাকতাম না সেই মজা হতো তাই না তাহলে চলে আসো আশা গেলে আর বলা লাগতো না ঠিক আছে কারণ আমি তো চাই সর্বক্ষণ তোমার পাশে থাকি তোমার আদর নেই তোমার ভালোবাসা নেই তাহলে কয়দিন থাকবে সেটা বলো দেখি এখন কর কাজটা শেষ হলে আমি চলে আসবো তোমাকে ফোন দিয়ে আসবো অস্থির হব না ঠিক আছে অস্থির করবো না আমি এটা বাসায় ভালো লাগতেছে না আমি তো জানি কিসের জন্য ভালো লাগতেছে না কারণ তুমি তো আমার আদর পাবে না ভাইদের তুমি কোচো জানো সেটা আমি ভালো করেই জানি আচ্ছা শোনো বলো আমার ইমিডিয়েটলি একটা ফোন দিতে হবে ঠিক আছে মানে অফিসিয়াল কাজে তোমাকে আমি পরে ফোন দিছি ঠিক আছে আচ্ছা বাই বাই আবার কি এই সময় আবার কি এলো ভালো লাগে না দেখ তো দি নমস্কার বৌদি আপনাকে তো চিনতে পারলাম না আপনি আমাকে চিনবেন না আমি হচ্ছি রিপন দাদার মাসির ছেলে ও তা হঠাৎ করে কি মনে করে না আসলে হয়েছে কি বৌদি আমি তো কখনো কলকাতা আসিনি তো আমার একটা চাকরির ইন্টারভিউ আছে তো কোথায় যাব তার জন্য দাদার কাছে ফোন দিলাম দাদা ঠিকানা দিল তাই চলে আসলাম আপনার দাদা তো আমাকে কিছু বলে নাই আর এখন কি করি বৌদি দাদার সাথে তো আমার কথা হয়েছে উনি তো অফিসের কাজে হ্যাঁ অফিসের কাজে কলকাতা গিয়েছে আর ঠিক আছে আপনি ভিতরে আসেন আচ্ছা ঠিক আছে বুঝি ঠিক আছে বসেন কি বলছেন বুঝি আমি তো আপনার ছোট আমাকে তুমি করে বললেই ভালো হয় তার চেয়ে নাম ধরে ডাকলে আরো ভালো হয় বৌদি আপনাদের বাসাটা না খুব সুন্দর বাসাটা সুন্দর ছোট হয়ে গেছে আর সবে মাত্র আপনার দাদা চাকরি পাইছে সামনে হয়তো বড় একটা ফ্ল্যাট না চিন্তা ভাবনা আছে যাক ভালোই তা আপনি লেখাপড়া কোন পর্যন্ত বৌদি আবার আপনি করে কেন বলছেন ও ভুল হয়েছে ঠিক আছে আর বলবো না বৌদি আমি তো বেশি দূর লেখাপড়া করতে পারি না কারণ গ্রামে থাকি বাবা মারা তো অনেক কষ্ট হয়ে যায় আমাদের তারপর আমি ইন্টারমিডিয়েট পাস করেছি ও ঠিক আছে রাত তো অনেক হলো তাহলে কিছু খাওয়া দাওয়া করো না বৌদি কিছু খাবো না আমি বাইরে থেকে খেয়ে এসেছি ঠিক আছে তাহলে খাটে তুমি শোও নিচে না হলে শুয়ে নিতেছি না না বৌদি আপনি এসব কি বলতেছেন আর বুঝতেই তো পারছো আমাদের রুমই একটা তোমার দাদা তোর বাসায় নাই কি করব না ঠিক আছে ঠিক বলছেন কারণ গ্রামে তো আমাদের ওখানে অনেক আগেই ঘুমায় পড়ে আপনারা শহরের মানুষ আপনাদের তো একটু দেরি হয় না না তারপরেও তো আমাদের এখানে 11টা 12টায় শুয়ে পড়ে অলরেডি 12টার কাছাকাছি হয়ে গেছে তাহলে শুয়ে পড়ো বৌদি রুম তো একটা
ঠিক আছে আপনি আমাকে একটা নিচে বিছানা করে দেন। নিচে কেমন যেন দেখা যায়, তুমি হচ্ছে আমাদের বাড়ির মেহমান, এখন তোমাকে নিচে যদি শুতে দেই এটা খারাপ দেখা যায় না? না না বৌদি, মেহমান হচ্ছে তাতে কি হয়েছে, কারণ আমার ওই নিচে শোয়ার অভ্যাস আছে। আপনি একটা নিচে বিছানা করে দেন, আমি নিচে শুতেই পারবো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আপনি উপরে শুন, আমি নিচে শুই। ঠিক আছে তাহলে। আচ্ছা কি করি, ঘুম আসতেছে, মনে হয় ঘুমাই গেছে। আর ঘুমাইছে, এবার আমিও ঘুমাই যাই।
ছাড়া দেন বলতেছি ছাড়েন এইটা কি করতেছেন আপনি আমার সাথে ছাড়েন ছাড়েন নমস্কার বৌদি, দাদাকে আমার প্রণাম দিয়েন আর আপনাকেও আমার প্রণাম। বৌদি, আমি যখন ঘুম থেকে উঠি তখন দেখি আপনি ঘুমিয়ে আছেন, আর ওদিকে আমার ইন্টারভিউরও সময় হয়ে গেছে। বৌদি, আমি যদি চাকরিটা পাই তাহলে অবশ্যই আপনাদের বাসায় মিষ্টি নিয়ে বেড়াতে আসবো। আর আপনারা ভালো থাকেন, দাদাকে আমার প্রণাম দিয়েন। উহ, কি ভাবছিলাম আমি, আর কি হলো, আজও এরকম লোক এই পৃথিবীতে আছে। আর কিছু কিছু এই খারাপ লোকের জন্য ভালো লোকদেরও মানুষ অবিশ্বাস করে, যেমন আজ আমি করছিলাম। আমি বড় একটা ভুল করছিলাম।